সৃষ্টিকর্তা বলি গড বলি যেই সৃষ্টি করে থাকুক না কেন প্রকৃতিটাকে অত্যন্ত সুন্দর করে সুশৃঙ্খল ভাবে সৃষ্টি করেছে। প্রকৃতির প্রতিটি উপাদান মাটি বালুকণা থেকে শুরু করে সর্বোচ্চ যে প্রাণী সেই প্রাণীটিরও কিন্তু প্রয়োজনীয়তা আছে বলেই প্রকৃতি সৃষ্টি করেছে। আমরা খাদ্য শৃঙ্খলের কথা জানি, আমরা ফুড চেইনের কথা জানি, ফুড ওয়েবের কথা জানি। এই খাদ্য শৃঙ্খল বা ফুড ওয়েব বা খাদ্য জালের কোনেকটি অংশ যদি আমরা ক্ষতিগ্রস্ত করি, সেই ক্ষতিগ্রস্তের সমস্ত ক্ষতিটা কিন্তু আলটিমেটলি মানুষের হবে, এটি কিন্তু আমাদেরকে বুঝতে হবে। একটা সময়ে মানুষ অজ্ঞ ছিল, মানুষ জানত না, মানুষ বন্যপ্রাণী হত্যা করত, শিয়াল হত্যা করত, সজারু হত্যা করত, মানুষ টিকটিকি হত্যা করত, এখন হাতি হত্যা করা শুরু করেছে, যেটি অত্যন্ত দুঃখজনক। আমরা যখন হাতির জায়গায় চলে যাব, হাতির একটি আবাসস্থল আছে, মানুষের একটি আবাসস্থল আছে, প্রকৃতি আমাদেরকে নির্ধারণ করে দিয়েছে হাতি কোথায় থাকবে, তেলাপোকা কোথায় থাকবে, টিকটিকি কোথায় থাকবে, একটি বানর কোথায় থাকবে, একটি মানুষ কোথায় থাকবে। এই আমরা যখন একজনের জায়গায় আরেকজন যাব, তখনই এই প্রকৃতির সাথে, এই মানুষের সাথে, এই প্রাণীদের সাথে মানুষের কনফ্লিক্ট হয়। মানুষের সাথে তো প্রাণীদের কনফ্লিক্ট হওয়ার কথা না, কেন কনফ্লিক্ট করছে? আমরা হচ্ছে সুপার অ্যানিমাল, মানুষ সর্বোচ্চ অ্যানিমালের সর্বোচ্চ পর্যায়ের আমরা অ্যানিমাল মানুষ। আমাদের জন্য প্রকৃতি সর্বোচ্চ সুযোগ সুবিধা করে রেখেছে, তারপরেও আমরা কেন বন্যপ্রাণী হত্যা করছি? আর এই বন্যপ্রাণী আইন, কঠিন আইন কিন্তু বন্যপ্রাণী আইন আছে, কিন্তু সেই আইনটির বাস্তবায়ন দরকার। যখন একটি বন্যপ্রাণী হত্যা করা হলো, তাকে যদি উপযুক্ত শাস্তি দেওয়া হয়, শাস্তির বিধানটা যদি বাস্তবায়ন করা হয়, তাহলে কিন্তু এটি আর ঘটবে না। মানুষের মধ্যে যেমন সচেতনতা দরকার, মানুষ অনেক মানুষই জানে না বন্যপ্রাণী আমাদের কতটুকু উপকার করে, সেটি যেমন আমাদেরকে জানাতে হবে। আবার বন্যপ্রাণী আইন বাস্তবায়নের সাথে যারা সম্পৃক্ত, বিশেষ করে বন বিভাগ বা বন অধিদপ্তর, তাদেরকে এই আইনের যথাযথ প্রয়োগ এবং ইনস্ট্যান্ট প্রয়োগ করতে হবে। যখনই একটি আইন প্রয়োগ হবে, তখন সেটি কিন্তু মানুষ বুঝবে, মানুষ জানবে, মানুষ তখন এটি হত্যা করা থেকে বিরত হবে। আপনারা জানেন ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী দেশ, সেখানে ইন্ডিয়ার বড় হিরো হয়েও বন্যপ্রাণী হত্যা করে সে জেল খাটা থেকে মুক্তি পেতে পারে নাই। এরকম একটি উদাহরণ, এরকম উদাহরণ তৈরি করা দরকার বাংলাদেশে। যদি আমরা উদাহরণ তৈরি করতে পারি, তাহলে কিন্তু এটি হবে না। গত বছর আমি কয়েকটা পত্রিকায় লিখেছিলাম বাবুই পাখিকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাবুই পাখি মানুষ কৃষকের নাকি ফসল খেয়ে ধ্বংস করে, আসলে বাবুই পাখি কতটুকু ফসল খেয়ে ধ্বংস করে? বাবুই পাখিরও তো অধিকার আছে এই পৃথিবীতে টিকে থাকার, এই হাতিরও তো অধিকার আছে এই পৃথিবীতে টিকে থাকার। হাতি যেমন এই পৃথিবীতে আসছে, একটি বাবুই পাখি, একটি ছোট্ট পাখি অথবা ছোট্ট একটি প্রাণী, একটি বানর এই পৃথিবীতে যেমন আসছে, তার যেমন এই পৃথিবীতে টিকে থাকার অধিকার, বেঁচে থাকার অধিকার, ঠিক আমারও বেঁচে থাকার অধিকার সমান। অতএব আমরা আরেকটা অ্যানিমেলের, আরেকটা প্রাণীর অধিকার ধ্বংস করতে পারি না। চলুন আমরা সকলে মিলে একত্রিত হই, বন্যপ্রাণী রক্ষায়, প্রকৃতি পরিবেশ রক্ষায় আমরা আন্দোলন করি। আমরা এই আন্দোলন আমাদের জন্য না, এই আন্দোলন আমাদের আগামী বাংলাদেশ, আগামী পৃথিবীর জন্য। যদি একটি সুন্দর আগামী পৃথিবী, সুন্দর আগামী বাংলাদেশ আমরা পেতে চাই, তাহলে আমাদের প্রকৃতি পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষা করা ছাড়া কোনো উপায় নাই। আমাদের নিজেদের জন্য এটি করতে হবে।